আসসালামু আলাইকুম, এম এস ক্র্যাফট অ্যান্ড ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে দেখাবো এক কালার কাপড়ে কিভাবে ডিজাইন অঙ্কন করে হাতের কাজ করে কামিজটাকে ফুটিয়ে তোলা যায়। এখানে আমি ড্রয়িং করার জন্য বেক্সি বয়েল কাপড়টা নিয়েছি, আর এই ডিজাইনটি অঙ্কন করার জন্য আমি কাটিং চক ব্যবহার করেছি। ফুলের আকৃতি ঠিক রাখার জন্য দুটি চুড়ি ব্যবহার করছি। গলার শেপটা দেওয়ার জন্য একটি ফর্মা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফর্মা কেটে নিতে পারেন। সঠিক ডিজাইন অঙ্কন করার আগে কাপড়ে কামিজের আকারে ড্রয়িং করে নিব। আমার ড্রয়িংটা করা হয়ে গিয়েছে। এখন কাটিং চক দিয়ে গলার ডিজাইনটি গাঢ় করে এঁকে নিব। কামিজের ডিজাইন আঁকার জন্য আপনারা কাটিং চক ব্যবহার করতে পারেন, অথবা চাইলে কালার পেন্সিলও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। আমি কাটিং চক ব্যবহার করেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। কামিজের কোন জায়গা থেকে কাজটা শুরু করলে আমার ড্রয়িংটা মোটামুটি আয়তে থাকবে সেটি চিহ্নিত করে নিব। সেজন্য আমি যদি বুকের মাঝখানে কাজটা করি, তাহলে বুকের নিচের অংশ থেকে কাজটা ধরতে হবে, কেননা আমার ডান পাশে বাম পাশে দুদিকে মিলিয়ে ড্রয়িংটা অঙ্কন করতে হবে। এজন্য আমি বুকের ঠিক নিচের অংশটায় প্রথমে একটি ফুলের শেপ এঁকে নিচ্ছি। আর প্রথমে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমি আগে ফুলগুলো কোথায় দিব সেগুলো অঙ্কন করে নিব অথবা চিহ্নিত করে নিব, তারপরে লতা পাতাগুলো দিয়ে নিব। এভাবে যদি আপনারা ড্রয়িং করেন, তাহলে ড্রয়িংটা খুবই সুন্দর হবে এবং আপনাদের তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি ডিজাইনটি অঙ্কন করি। আপনারা আমার সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনারা যদি একটু হলেও উপকৃত হন, তাহলে আমার সেখানেই সার্থকতা। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন, তারা যেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেয় এবং কমেন্টস করে জানায় আমার ভিডিওটা কেমন লেগেছে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই ড্রয়িংটি সম্পূর্ণ করি।
আর বন্ধুরা দেখুন আমার কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারা এই ড্রয়িং অনুযায়ী আপনারা আপনার মনের মতো কাজ করে নিতে পারবেন, হ্যান্ড এমব্রয়ডারি করতে পারেন অথবা হ্যান্ড পেন্টিং করতে পারেন। দেখুন কেমন লেগেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আবার নতুন কোনো